নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শাপলা আমরা সবাই খাই, কিন্তু শাপলার ফুল আমরা কি সবাই খাই? অনেকেই আছি ফুলগুলো ফেলে দিই। আজ আমি এই ফুল দিয়েই বানাবো বড়া, যেটা ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে বা স্ন্যাক্স হিসাবে খেতেও ভীষণ ভালো লাগে, চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা হয়ে যায়। আসুন দেখে নিই আমি কীভাবে করছি এই শাপলা ফুলের বড়া। আমি এখানে শাপলা ফুলগুলোকে কেটে নিয়েছি, এই ফুলগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব একটু। এই ফুলের যে ওপরে সবুজ মতো অংশগুলো আছে এগুলোকে ছিঁড়ে ফেলে দেব। অংশটাও ফেলে দেবো, ফুলের ভেতরে যে হলুদ মতো থাকে ওটাও ফেলে দেব, শুধু সাদা পাপড়িগুলোকেই নেব। আরও একটা ফুল আমি একইভাবে দেখিয়ে দিচ্ছি, সবুজ পাপড়িগুলো পুরোটাই ফেলে দিলাম, আর এই সাদা পাপড়িগুলোকে নিয়ে নেব। এবং একইভাবে আমি বাকি ফুলগুলোকেও ছাড়িয়ে নেব। এটারও এই অংশটা ফেলে দিলাম, বাকি ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ফুলের পাপড়িগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে একটু আমি কেটে নেব। মিহি করে কুচাতে হবে না, এই একটুখানি কেটে নিলেই হবে। বাকি পাপড়িগুলো আমি একইভাবে কেটে নেব। পাপড়িগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি বড়া বানানোর জন্য সব একসাথে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যদি কেউ নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ দেবেন না। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ ছাড়াও এটা খেতে ভালো লাগে। দিয়ে দেবো বেসন, আমি এখানে 2 চামচ বেসন দিলাম, যদি মাখার সময় আরও প্রয়োজন হয় তখন আরও দেব। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ দিলাম চালের গুঁড়ো। কালো জিরে দিলাম একটুখানি, হলুদ খুব সামান্য, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো লবণ। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। সামান্য একটু জল দিলাম, জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আমি বড়াটা ভাজবো। 5 মিনিট হয়ে গেছে, বড়া ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই তেল দিয়ে আমি অন্য পকোড়া ভেজেছিলাম, সেই তেলটাই ছিল, আমি সেই তেলে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার এক একটা করে বড়া এর মধ্যে দিয়ে দেব, আর আমি মিডিয়াম ফ্লেমে ভাজাটা করব। হাই ফ্লেমে করলে ওপরটা মানে বেশি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু উল্টে দেব, এই বড়া খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো লাল করে, এবার আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নেব। বড়া আমার ভাজা হয়ে গেছে, খুব সহজেই হয়ে গেল আমার বড়া ভাজাগুলো। বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার দেখা হবে নতুন ভিডিওতে।